还有你妈的，那你也太咋烂了，你才觉得，他妈的比你帅了吧？পানি দেবে নুচ্ছি কুটিবেন যাবে আশা করে আসলে কই হইলাম যাওয়াই এই একটা ঘটকের আড়ে আনলাম ঘটক ঘটক আছে তো আমার দুঃখ কথা কইও না বিয়ে করবে বিয়ে করা না গো ঘটক আছে আছে ভালো আছে ওই যে সৌদুরার নৌসাদ আছে না আমার কথা কইও না আমার কথা কইও না কে কি হয়েছে গো আমরা স্টার্ট করে দিছে আমার এক পালা দিয়ে খাইছে আর বিয়ে দিয়ে যায় নাই আমার কথা আমার কইও না ঘটনা আরে না ভালো ঘটক আছে ওই যে বালুবাড়ি গ্রামত ছাদ এক জাড়ো আছে না খুব ভালো আমারতে যাইও সেই চাঙা ঘটক নাম করা এই অল মেঘালয় বিয়ে দিয়ে পাবো তো অন 100% পাবো যাই আমি আচ্ছা আচ্ছা যাও বাড়ি দেবেন কুতি বাড়ি ডই বালুবাড়ি হাটখোলার মাথা ঠিকই আছে বুদ্ধি ঠিকই আছে পাগলা নাকি গো সারা গরু ছাগল ভেড়া পর্যন্ত সাপক চিনে আমি তো সাপের ঘর কি করে আচ্ছা আমি একটা দেখছি গো কি বিপদ আমাকে একটা বউ লাগে বিয়ে দিয়ে আগত করছিলি না এটা ফাঁস দিয়ে এটাই ফাঁস দিয়ে এটাই ফাঁস দিয়ে বিয়ে করলে টিহা নাকবো টিহা লাগে টিহা দিমু আমি আচ্ছা টিহা দেওয়া নাকবো দেও কত লাগবো বল টিহা 1500 থেকে 1500 লাগবে 1500 সেমে জিনিস এই 1500 এটা ওটা হলো অন্য জিনিস আর 1500 হলো অন্য ওই এহে জিনিস এহে জিনিস আচ্ছা কম সম করলে হয় না কম সম ধরো 1600 দেয় তাতে হবে তাহলে 100 টাকা বেশি কই এ এসডি মাল লাগে আর ফিরতে হারবে না আলো কম সম নেই গো কম সম নাই আমার সঙ্গে কম সম নয় আমি ঘর কি করলে হালাফি করি না করলে নাই প্রীতি হ্যাঁ একদম বিয়ে না বিয়ের ভাও খুব জ্বালা আমার তো বিরেতি প্রীতি জায়গা দেয় না তুই সাথে ঘটকের কথা শুধু অল আসাম অল ইন্ডিয়ার মধ্যে শুনো শুন বিখ্যাত নাম করা ঘটক আমি বাবা ঘটক আসলে আমার নানা ঘটক আসলে আমার নানি খুঁজুন আর কি করবি থাকিস আমি টিহার আমি আছি যা ফটাফট যা কত নিয়ে আছে 1500 না 1600 যা আমি তাহলে এক কাম কর তুই যা না ফোন নম্বরটা দিয়ে যা আমি কোন দিন আসুন ফিরে তিন চার দিন বাদে আসিস নক্তা নক্তি বিয়ে করা লাগবো তিন ডে চারটে দিনের ব্যাপার এটা তো নক্তা নক্তি নেওয়া তো অনেক দেখান একবেন না সেদিকে আমাকে দেখান একবেন না সেখানে সেই হোক এখানে এস ডু সে মৃতক দেখাম কি করে তোমার নাম্বারটা বাদ দাও পরে নাম্বারটা দে আমি আর আমার নাম্বার তক দেখেন তো তোরটা আমাকে দিয়ে যা ওর সাথে আমি কল করবো তো নাইন সেভেন জিরো সেভেন নাইন সেভেন জিরো সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট জিরো
আমরাও ইতিমানে রেডি হম, বললে কোন তোর টেনশন করার দরকার নাই, ওদের টেনশন আমার, বুঝছ? তুই নাহ তেল দিয়ে ঘুমিয়ে যা, বুঝছ? আর আমি ফোন করার সাথে যে ঘটন বলল এই আমি সব চর চলে গেল বলল না যে ভালো কি বলতো পেয়ারা বেকার দেওয়া হলে হাওলা পেলে হয় না তা হয় হবে। Yeah, yeah, yeah.